এমনি মিজার রহমান জানতে চেয়েছেন হুজুর কোন 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 শ্রেণীর আত্মীয় জাকাত নিতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মিজার রহমান ভাই কোন কোন শ্রেণীর আত্মীয় জাকাত নিতে পারবে আত্মীয়দের মধ্যে আপনার সন্তানরা আপনার জাকাত নিতে পারবেন না তারপরে আপনার স্ত্রীকে আপনি জাকাত দিতে পারবেন না কারণ এদের ভরণ দেওয়া আপনার কর্তব্যের অংশ তারা জাকাত নেওয়ার উপযুক্ত হওয়া মানে হল ভরণ তাদের দেওয়ার কোনো ব্যবস্থা নাই বহন করার ব্যবস্থা নেই সেজন্য তারা জাকাত নিচ্ছে তো আপনার জাকাত দেওয়ার উপযুক্ততা প্রমাণ করছে যে তাদের ভরণ দেওয়ার মতো লোক আছে তাহলে তারা জাকাত কিভাবে নিবে অতএব নিজের সন্তান সন্ততিকে এবং নিজের স্ত্রীকে জাকাত দিতে পারবেন না বাবা এবং দাদা সহ উপর দিককার যে সিঁড়ি আছে তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন না যদিও অনেকগুলামায়করাম বাবাকে বাবা দাদা ওনাদেরকে জাকাত দেওয়ার কথা বলেন কিন্তু আমরা বিশুদ্ধ মনে করি যে বাবাকে দাদাকে এবং উপরের দিকে সিঁড়ি যারা আছেন তাদেরকেও আপনি জাকাত দিবেন না সন্তানদেরকেও জাকাত দিবেন না এবং স্বামী হিসাবে স্ত্রীকে জাকাত দিবেন না তবে কোনো স্ত্রী যদি সম্পদশালী হয় তিনি আবার স্বামীকে জাকাত দিতে পারবেন কারণ তার উপরে স্বামীর ভরণ পোষণ বহন করা তার উপরে কর্তব্য নয় স্ত্রীর উপরে এটা আবশ্যক নয় যে তিনি তার স্বামীর ভরণ পোষণ দিবেন যেহেতু তার উপর আবশ্যক নয় অত স্বামী যদি অভাবী হয় তাকে তার টাকা থেকে তিনি জাকাত দিতে পারবেন কারণ ইসলাম প্রত্যেকের হিসাব নিকাশকে আলাদা করে দেখে স্বামীর হিসাব নিকাশ তারটা পৃথক স্ত্রীর হিসাব নিকাশ তারটা পৃথক স্ত্রী সম্পদশালী হতে পারে স্বামী গরিব হতে পারে তাহলে গরিব স্বামী তাকে যেহেতু ভরণ পোষণ দেওয়া স্ত্রীর কর্তব্য নয় অতএব স্ত্রী তাকে জাকা দিতে পারে কিন্তু স্ত্রীর ভরণপোষণ যেহেতু স্বামীর কর্তব্য অতএব স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না বরং ভরণপোষণ দিতে হবে আর ভরণপোষণ দিলে তো পরিপূর্ণভাবে তাহলে তো জাকাত নেওয়ার প্রয়োজনীয়তা তা থাকলই না অতএব আমরা আত্মীয়র ভিতরে যেটা বললাম এর বাইরে যে কোনো আত্মীয়কে আপনি জাকা দিতে পারবেন বাবা মা পূর্ব এবং বাবা মার পাশাপাশি তাদের ঊর্ধ্বস্তন এবং আপনার সন্তান এবং তাদের সন্তানদের সন্তান তারা বাবা মা এবং দাদা পরদাদা এদেরকে আর স্ত্রী এদেরকে শুধু জাকাত দিতে পারবেন না এর বাইরে যত রকম আত্মীয় আছে যেমন আপনার ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন চাচাতো ভাইকে জাকাত দিতে পারবেন চাচাকে জাকাত দিতে পারবেন ফুফুকে জাকাত দিতে পারবেন খালাকে জাকাত দিতে পারবেন আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ির কোনো লোকজনকে জাকাত দিতে পারবেন ভাতিজাকে জাকাত দিতে পারবেন ভাগ্নি ভাগিনাকে জাকাত দিতে পারবেন কারণ এদের কারোরই ভরণ পোষণ এর দায়িত্ব নেওয়া আপনার উপরে জরুরি নয় আর জাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বলে দেওয়া কোনো জরুরি না বরং আপনি দেওয়ার সময় যদি আপনার নিজের নিয়ত থাকে আপনি জাকাত দিচ্ছেন তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাল জাকাত আদায় হয়ে যাবে